नमस्कार आदाब, आप देख रहे हैं न्यूज़ लाइन कोलकाता। बहुत ही अनोखे अंदाज में कुछ असाध्या को हावड़ा स्टेशन के बाहर टीचर डे के मौके पर एहतजाज करते हुए देखा गया। आप देख रहे हैं न्यूज़ लाइन कोलकाता। हम आपको बता दें, आज यौम असाध्या पर तालीमी मिशन के तहत नेशनल सेकुलर क्वालिफिकेशन फॉरम वर्क NSQF ने एक नया इकदाम किया, जिसमें असाध्या को मुस्तकिल करने, तनख्वाहों में इजाफे, तनख्वाहों के ढांचे और स्कूलों में लैब स्टेशन की बहाली का मुतालबा किया गया। यह नया एहतजाजी प्रोग्राम हावड़ा स्टेशन के बिल्कुल बाहर मुनक्किद किया गया था, जहां पे असाध्या ने प्यालों में हाथ में लिए भीख मांगकर और बकरियों को चराते हुए दिखाया गया। आज इस हावड़ा स्टेशन के अहाते में असाध्या को प्याले लेकर भीख मांगते देखते देखा गया, जिसमें निर्मल मंडल रियासती जॉइंट सेक्रेटरी मगरबी बंगाल NSQF टीचर्स फैमिली के अलावा देकर असाध्या के साथ इस एहतजाजी प्रोग्राम को किया गया। आइए देख लेते हैं क्या कुछ कहा गया इस प्रोग्राम में न्यूज़ लाइन कोलकाता के माध्यम से। শুধু আমাদের আজকে নতুন নয়, বিগত দু তিন বছর ধরে আমরা এই সুন্দর যেটা আজকে সবচেয়ে বড় পেশার দিনে আমরা বাটি হাতে এবং বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে আজকে আমাদের রাস্তায় পথে আসতে হচ্ছে। কেন না, বিগত 10 বছরের বঞ্চনা এবং বিভিন্ন রকমের বিভিন্ন পাইফে এজেন্সির অত্যাচার থেকে বাঁচার জন্য আজকে আমরা এই পথ বেছে নিয়েছি। আজকে আমাদের বাবা মা এবং ছেলে, আমাদের স্ত্রী বাচ্চাদের মানে কোনো রকম ফ্যামিলিতে মানে কোনো কিছু খাওয়ানোর জন্য কোনো আমাদের মাসের বেতন মাসে না, দেখুন এই যে টাকা নিয়ে যাচ্ছে, এটা দিকে আমরা কিছু আজকে আমার মেয়ের জন্য বা বাবা মার জন্য আমি কিছু কিনে দেবো, কিন্তু কোনোরকম মানে প্রতি মাসের বেতন মাসে হয় না। এই জন্য আমাদের মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের বিষয়টা কিন্তু সুস্পষ্ট নীতি নিয়ে একটু মানে দেখুন। আমরা আসছি বিভিন্ন জেলা থেকে, আমরা আসছি পরবর্তী কর্মসূচি, আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। দেবজ্যোতি মল্লিক, এই অবস্থা সরকারের এত সাহস কিভাবে রাখছে মানুষ, যেভাবে আমরা শিক্ষকরা দিনের পর দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি, এরপর হঠাৎ করে যদি একটা কারোর চাকরি যদি চলে যায়, কারণ চাকরি যেহেতু আমাদের কোনো সুনিশ্চয়তা নেই, হঠাৎ করে যে কোনো মুহূর্তে যখন খুশি যার খুশি চাকরি চলে যাচ্ছে, হঠাৎ করে একজনেরও যদি চাকরি চলে যায় আমার মনে হয় সে সুসাইড করে ফেলবে, সেই এবং তার ফ্যামিলির হয়তো কেউ সুসাইড করে ফেলবে। তারপরেও সরকার এইভাবে আমাদের নিয়ে অবহেলা করছে, এটা কেন হচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। আজ বিগত 10 বছরের পর এখনও আবার সরকার সেই একইভাবে প্রাইভেট এজেন্সির দ্বারা এই সমস্যাটাকে চালানোর চেষ্টা করছে। তাই জন্য যে সমস্যা, স্যালারি 3 মাস নেই, 4 মাস নেই, কারোর 5 মাস নেই, কারোর 6 মাস নেই, কখন কার সকালবেলা সে জানতে পারছে তার চাকরি চলে গেছে, তার জীবনে কোনো সুনিশ্চয়তা নেই। বলুন এইভাবে আমরা কী করে বাঁচবো আর কীভাবে আমরা জীবনযাপন করবো, আমাদের সংসার চালাবো। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসছি, আমরা বিভিন্ন সরকারি স্কুলেরতে আমরা কর্মরত, ছাগল নিয়ে আমাদের কী করবো, সরকার আমাদের এই হাল বানিয়ে দিয়েছে। এই সরকার আমাদের এই 3 মাস 4 মাস ছাড়া যদি বেতন হয় আমরা কী করে একটা ফ্যামিলি চালাবো বলুন এই পশ্চিমের বাজারে। আমার নাম রামকৃষ্ণ কুণ্ডু, আমি আসছি হুগলি জেলা থেকে।